মুসুর ডাল অনেকভাবেই খাওয়া যায়। একবার এইভাবে মুসুর ডাল বানিয়ে খান, অন্য সবের থেকে কিন্তু অনেক ভালো লাগবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটু অন্য ধরনের একটা দারুণ সুস্বাদু মুসুর ডালের রেসিপি, যেটা গরম ভাত দিয়ে আর সঙ্গে আলুর ভর্তা থাকতে খাওয়াটা জাস্ট জমে যাবে। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যদি দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইতে তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হিং আর এক টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অতি অবশ্যই কিন্তু এখানে দেবেন এই পর্যায়ে। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধটা সুন্দর বেরোয়। এরপর এতে দিচ্ছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, যেটাকে এরকম স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমি ভেজে নেব। মিনিট দুয়েক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো, তারপর জলটাকে ঝরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি। মুসুর ডালটাকে দিয়ে প্রথমে মিনিট খানেকের জন্য ফ্রাই করে নেব। এক মিনিট ডালটা ফ্রাই করা হয়ে গেলে এতে দেব আমি জল। প্রথম পর্যায়ে আমি দিচ্ছি হাফ লিটার অর্থাৎ 500 ml মতো জল। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম। আর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য কুক করতে দেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মিনিট অ্যাটেক হয়ে গেছে, এই পর্যায়ে আমি আরও জল দেবো, কারণ ডালটা কিন্তু কিছুটা সেদ্ধ হলেও এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে আর একদমই পাতলা করতে হবে। মোট 700 ml মতো জল আমি এই পর্যায়ে অ্যাড করলাম। কনসিস্টেন্সিটা আপনারা যেরকম চান সেই বুঝে আপনারা জলটা দেবেন। এবার আরও 5 থেকে 6 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। মাঝখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো আপনারা চাইলে কিন্তু ফলো করে নিতে পারেন। ডালটা হয়ে এসছে আমি দেখে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর এখন কিন্তু এই গরম গরম মুসুর ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই রেডি। একবার অন্তত এই প্রসেসে মুসুর ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অনেকে ভিডিও দেখে হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর এই পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আমরাও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে অনেক উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।